এজন্য আজকে শেষ কথা শুনিয়ে দিচ্ছি, ওই বাপজিদ আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, কেয়ামতের ময়দানে আজকে জলসায় মরণা ডাক দিয়েছেন, আমরা এসেছি নামাজি বেনামাজি ভালো মন্দ মিথ্যা বলি সত্য বলি মোটামুটি জলসায় এসেছি, ডাক শুনে এসছি না আসি নাই, হ্যাঁ না বলেন? এই জলসা আর একবার হবে, আর একবার ডাক আসবে। আজকের বহু মানুষ ডুগরি পাড়ায় বাস করে কিন্তু আসে নাই, হ্যাঁ না না বলেন? ডুগরি পাড়ায় বাস করে কিন্তু আসে নাই, সেদিন কিন্তু আসতেই হবে, কাউকে না বলা যাবে, কাউকে না বলা যাবে যাবে না। ওই রকম কেয়ামতের ময়দানে একই ঘাম আপনি দেখছেন, ঘামের সাগরে মানুষ সাঁতার কাটবে শোনেন নাই, মাথার ঘিলু টকবক টকবক করে ফুটবে শোনেন নাই, বাপ বেটাকে দেখে পালাবে, বিবি স্বামীকে দেখে ঘৃণা করবে, সম্পর্কের কোনো চিহ্ন থাকবে, ফালা আনসা বা বাইনাহুম ইয়াউমা ইদিম ওয়ালা ইয়াতাসা আলুন, সম্পর্কের সব জোর ছেড়ে যাবে, আর জিজ্ঞাসা করলে সালাম দিলে জবাবও দেবে না কথাও বলবে না, শুনেছেন না শুনেন নাই? ওই দিনে একদল মানুষ কি আল্লাহ ডেকে জান্নাতে দেবে, আয় আমার সঙ্গে জান্নাতে যাবি, বলেন যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। ওই দলটার নাম কি? আমি তো আজকের কোনো কিছু খোদবা বলি নাই, যেহেতু অল্প সময় কথা করে আমাকে শোনাতে হবে, আপনাদের কাছে আমার আমানত, আপনাদের আমানত আমার কাছে ফিরিয়ে দেবার জন্য। ওই দলটা কোন দল? যে দলকে আল্লাহ ডেকে জান্নাতে দেবে। আমরা সবাই জান্নাতি হতে চাই না চাই না, জোরে বলেন তো শুনে যাই, ওই দলটার নাম কি? হিজবুল্লাহ, তবলিগ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, বলেন কোন ডাঙ্গা? যদি বলেন হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, কোন দল জানেন? জানেন না। কেয়ামতে আল্লাহ দুটো মানুষকে ডেকে জান্নাতে দেবে, আয় জান্নাতে যা। কদলকে? দুটো দলকে। একটা দলের নাম হচ্ছে মোত্তাকি, একটা দলের নাম কি? জোরে বলেন মোত্তাকি। হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ, জোরে বলেন হবে ইনশাল্লাহ। কোরআন শোনাচ্ছে, বা উদুলি ফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গাইরা বাঈদ হাদা মা তুওয়াদুনা লিকুল্লি আওয়াবিন হাফিদ মান খাশিয়া আর-রাহমান বিল গায়ীব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। 26 পারা সূরা কফের শেষের আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী শোনো, আমি জান্নাতকে সাজাচ্ছি মুত্তাকিদের জন্য, কাদের জন্য? লিকুল্লি আওয়াবিন হাফিজ, আমি যখন যেভাবে জেতা ডেকেছি বান্দা দাঁড়িয়ে বলেছে লাব্বাইক আমি হাজির আছি, আমার বান্দা কখনো ফিরে নাই, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য বলেছি, বলে হুজুর মুত্তাকিদের নমুনা, বলে দুটো জিনিস মনে রেখো, তৃতীয় মনে রাখতে হবে না, মুত্তাকিদের নমুনা দুটো মনে রেখো, তৃতীয়টা না, একটা হলো আল্লাহ পাক মান খাশিয়ার রহমান বিল গায়ীব, নিরালায় নির্জনে আল্লাহকে ভয় করে যারা, নিরালায় নির্জনে আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হলো, জোরে বলেন। মসজিদের ভেতরে তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ বলা সহজ, হ্যাঁ না না বলেন? 10টা টাকা মসজিদে পড়ে আছে তুলে মসজিদের মেম্বারে দেওয়া সহজ, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্দা সুদী মানুষেরা, বাজারের ভিতরে রাতের অন্ধকারে চলে যাচ্ছেন, বান্ডিল ভর্তি টাকা পেয়েছেন, কাউকে বলবেন? বলে হুজুর আলহামদুলিল্লাহ বরকতের মাল আল্লাহ দিয়েছ, আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, মান খাশিয়ার রহমান বিল গায়ীব, আল্লাহ পাক শুনিয়ে দিয়ে যা বিশ্ববাসী শোনো, আমি আমাকে দেখে নিরালা জায়গাতে ভয় করে যারা মুত্তাকি হলো তারা, ওয়াজা আবি কালবি মুনিম, বলে হুজুর আমি মনে করি, আমি বলবো আপনি বুকে চড় মারলে আমি বিশ্বাস করবো না, কারণ মোত্তাকির আর একটা আছে নমুনা, ওরা মসজিদের কাছে গেলে মাথা নিচু হবে উঁচু কোনো দিন হবে, ওদের মসজিদে গেলে কথা আসতে হবে জোরে কথা,
জোরে বলো, বলবে না। আর আমাদের পাড়া যে জীবনে বইয়ের সামনে জোরে বলতে পারে না, ও মসজিদে ইমামের এমন বলে মনে হচ্ছে ওই বড় মাওলানা। না আপনি আবার বুকের দিকে ভেবে দেখেন মোত্তাকির খাতায় নামটা পড়ে কি না। ওরে মমিন মোত্তাকি হলো তারা, খোদার ঘরে ঢোকার সময় চোখের পানি পড়ে যারা, চোখে পানি ফেলে যারা, আল সামনে গেল বিসমিল্লাহি ও সালাত ও সালাম আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাখলি আবওয়াবা রাহমাতি, আয় রাব্বুল আলামিন তো রহমতের ঘরে দরজা এসেছি, আমি তো সেরকম ছেচর কুত্তা আমার থেকে ভালো, গরু আমার থেকে ভালো, জন্তু জানোয়ার আমার থেকে ভালো, মরিবের ডাক শুনে ওরা তৈরি হয়েছিল, আমি তো ডাক শুনে সাড়া দিতে পারলাম না। আল্লাহ আমার মতো পাপিকে তুমি মসজিদে জায়গা দেবে বিশ্বাস হয় না, তাই তোমার রহমতের দরবারে এসেছি আল্লাহ, আজকে দিনটা জন্য তাড়িয়ে দিস না আল্লাহ, আমি তো রহমতের ভিখারি মাবুদ, আমি তোর ঘরের যোগ্য না। এই কথা মনে করে চোখের পানি নিয়ে মসজিদে ঢোকে যারা, মোত্তা কি হলো জোরে বলেন। আর আমরা হলাম কারা, যে ফ্যানটা জোরে চলে তার তলায় বসেই যারা, হ্যাঁ না না বলেন, জোরে বলেন না, হ্যাঁ না না। একটা ফ্যানের তলায় শুয়ে আছে একজন, ওর পাশে গিয়ে ওমান নামাজ পড়বে না, আরেকটা ফ্যান চালাবে, মনে হবে ওর দাদির বৌটুকখানা, তাই দুটো ফ্যান চালিয়ে শুয়ে আছে, লজ্জা শরম আছে, এরা মোত্তা কি হবে? তো মোত্তা কি কে কোরআন ডেকে বলেছে বসি কল্লাদি নাত্তাকাউ ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর আমার ফেরেশতারা মুত্তাকিদেরকে একবার নব জামাইয়ের মতো সুন্দর করে সাজিয়ে দাও, সালাম দাও, আগে দরজাটা খুলে দাও, এরপরে জান্নাতের কাছে নিয়ে সালাম দিয়ে বিদায় দাও। জান্নাতি প্রথম ঢুকে বলবে আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকে প্রথম কি বলবে জোরে বলেন, আমরা যাবো ইনশাল্লাহ, এ আমরা যাবো ইনশাল্লাহ। কার কার যাওয়ার ইচ্ছা আছে একবার প্রকাশ করো, ইচ্ছা আছে আজ থেকে নিয়ত করো। বিছানায় প্রথম পা রেখে যে বলবে আলহামদুলিল্লাহ, ঘরে ঢুকে যে বলবে আলহামদুলিল্লাহ, আর ঢুকে বিবিকে সালাম দেবে যে এই জায়গার অধিকারী হবে, সে ঘরে ঢুকে সালাম দেবো ইনশাল্লাহ। কাকে দেবো? হুজুরকে দেবো, মোল সাহেবকে দেবো, পীর সাহেবকে দেবো, তবে বউকে সালাম দেবো জোরে বলেন। আমার কি লজ্জা লাগে না? আমি পাড়ার নেতা, আমার বাড়িতে তিন চারটে ছেঁড়া কেঁতা, আপনি কি মনে মনে করেন বউকে সালাম আমি দিতে? জোরে বলেন, পাবেন না। আর যতদিন ঘরে ঢুকে বউকে সালাম দেবেন না মমিন হতে, জোরে বলেন, পাবেন না। কারণ কোরআনের ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আঠারো পারা সূরা নূরের ২৫ নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনে দিচ্ছেন, ও ইমানদারীরা দরজে ঢুকে প্রথম সালাম দিও, সালাম না দিয়ে ঘরে প্রবেশ করবে না, এটা মোত্তাকিদের নমুনা, সালাম দিয়ে ঘরে যাবে, সালাম না দিয়ে ঘরে জোরে বলেন যাবে না। আর বাড়ি ফিরেই বলবে আলহামদুলিল্লাহ। রাব্বে জুল জালাল বলে যাদের পৃথিবীর সব কাজ সেরে পান্দা অন্ধকার কবরে যাবে, আর ঢুকে যখন কবরে শুয়ে দেবে ফেরেশতে সে তুলবে কম বেজনিল্লাহ, উঠেই বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে ফেরেশতারা ইরজিই ইলা রব্বিকুম, ফিরে আয় ফেরেশতা, ফিরে আয়, আর দাঁড়াস না, আমার বান্দা মৌতের কষ্ট সহ্য করে বলেছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ প্রমাণ করিয়ে দিয়েছে, ইসলাম প্রমাণ করিয়ে দিয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক শব্দের ভিতর তিনটে ভরা আছে, আর তোকে কিছু বলতে হবে না। কবরকে বলবে কবর রে, আমার বান্দা যখন শুয়ে গেছে জান্নাতের হাওয়াটা গায়েতে লাগিয়ে দে, আর পায়ের দিক থেকে মাটিটা সরিয়ে দিয়ে মদিনা শরীফে তাকা, আমার রাসূলের সঙ্গে দিদার করিয়ে দে। একজন মুত্তাকি হলো তারা, ঘরে ঢুকে প্রথম সালাম দেবে যারা, বিছানায় পা রেখে আলহামদুলিল্লাহ বলবে যারা, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে যারা, মুত্তাকি হলো।
জোরে বলেন, এর থেকে বাদ পড়ে গেছি, আছে নাম আছে মনে হচ্ছে। নাই, যদি মোত্তা কি হতে চাও, ঝলা কম্বল বেঁধে নিয়ে খোদার ঘরে রাত কাটাও, আল্লাহর ঘরে রাত কাটায় জানা মোত্তা কি হলো। জোরে বলো, জোরে বলো, মোত্তা কি হলো তারা। আজ বোঝাবার মতো লম্বা সময় নেই, তবে শুনে দিদি বন্ধুরে, আল্লাহকে বিশ্বাস করে যারা হাত তোলো, আল্লাহকে যারা বিশ্বাস করো তারা হাত তোলো। ও আল্লাহ তোমাকে বিশ্বাস করে জানি না, বলেন আল্লাহর উপরে বিশ্বাস বেশি না মমতার উপরে। জোরে বলো, কাদের মমতার উপরে বিশ্বাস আছে হাত তোলো। আল্লাহর থেকে বেশি বিশ্বাস মমতার উপরে কারণ নাই, সত্য বলছেন, এই সত্য বলছেন। যদি একবার কোনো পার্টির এমএলএ কিংবা এমপি বলে, ওই কলকাতায় নবান্নতে গিয়ে 10টা দিন ধর্না দেবে যারা, 10 লক্ষ টাকা করে পাবে তারা, এখানে বসে থাকবে কারা? আমি প্রথম যাব। আপনারা কি বলছেন, যাবে কি যাবে না? আমার বন্ধু যাবে কি যাবে না? নামাজি যাবে, বেনামাজি যাবে, আই বুড়ো ছোঁড়াটাকে সাজিয়ে দেবে, তুইও চ 10 লক্ষ পাবি। হ্যাঁ না না বলেন, মমতার কথা শুনে চলে গেছো, জীবনের সত্য বলেছে কিনা জানি না, কিন্তু তবু বিশ্বাস যখন দিদি বলেছে দেবে, হ্যাঁ না না বলেন, জোরে বলেন, হ্যাঁ না না বলেন, সত্য কিনা বলেন। ওই বন্ধুরে, আল্লাহ পাঁচ হচ্ছে সারা বছর তোকে প্রতিদিন 5-5 বার দেখেছি, তোকে পেলাম না, তাই কাছে করার জন্য সপ্তাহে জুমা দিলাম, পেলাম না। এরপরে যখন তোকে আমার কাছে পেলাম না, আমি রমজান দিয়ে বলেছিলাম আমার কাছে আয়, 10টা দিন রহমতের আঁচড় লেখেছি, তুই আসবে আমি ক্ষমা করব। 10টা দিন মাগফিরাতে রেখেছি, তুই হাত তুলবি আমি ক্ষমা করব। কে দেখেছিল বলেন? তাহাজ্জতের নামাজে পড়ে কজন কেঁদে বলেছে, আল্লাহ গোটা বছর তো তোমাকে ডাকতে পারি নাই, আজ এসেছি তুমি ফিরিয়ে দিও না। কটা তাহাজ্জতে কেঁদেছি বলো? ইফতারি সামনে নিয়ে কবার কেঁদে বলেছে, আল্লাহ ক্ষুধার্তের খাবার কাছে, পিপাসার পানি কাছে, ভেতরে ক্ষুধার জ্বালা আছে, পিপাসার তাড়না আছে, কিন্তু পানি খাবার থাকতে খাই না। আমার ঘড়ি বলছে হয়ে গেছে, অন্ধকার সময় বলছে হয়ে গেছে, তোর ঘরে সারা তোর নামের যতক্ষণ আসবে না, তুই যতক্ষণ বলবি না ততক্ষণ খাবো না। এ আল্লাহ, ইফতারি সামনে নিয়ে হাত তুলেছি, ক্ষমা কর, সুযোগ হয়েছে, হলো না। আল্লাহ পাক বলে, রহমতে পেলাম না, মাগফিরাতে পেলাম না, তাই আখিরাতে 10টা দিন তোকে বলেছি, বান্দা আমার কাছে আয়, আমার কাছে আয়। মা চল পেতে বসে থাকে, বাচ্চা মার ফিরে আসবে, আমার বাচ্চা মার কোলের কাছে আসবে। আমি তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না, সোনা চাই না, দানা চাই না, বাচ্চা সে একবার মা বলে আমার কোলে আয় রে, আমি তোর সব দুঃখ গুছিয়ে দেবো, আমি মা তোকে কোলে নিয়ে বুকটা ভরাবো, আর আমি মা তোর জন্য প্রাণ ভুলে দোয়া করবো। বছরের শেষে মা আঁচল পেতে বসে থাকে, রমজানের শেষ 10 দিন আল্লাহ আঁচল পেতে বসেছিল আর বলেছিল, বান্দা আয় আমার ঘরে 10টা দিন কাটাবি, বান্দা আয় রে, তোর গুড়া যদি পাহাড়ের সমান হয়ে যায়, জমিন থেকে আসমান পর্যন্ত গুড়া যদি হয়ে যায়, আমি আল্লাহ কথা দিচ্ছি রে, আমি আল্লাহ কথা দিচ্ছি, তুই মসজিদে এতেকাপের প্রথম পাটা রেখে দিবি, আমি তোর জীবনের গুণাগুলো তখনই মাফ করে পরিষ্কার করে দেবো। এই সাল বাড়িয়ার যুবকেরা, 10টা দিন মসজিদে কাটাতে পেরেছি, রব্বে জুল জালাল বলে, বান্দা রে 10টা দিন বিবির কোলে থেকে উঠে আয়, বাচ্চার কাছে থেকে উঠে আয়, সম্পদ ছেড়ে আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ কথা দিচ্ছি, আখেরাতে তোকে আমার আরশের তলাতে বসাবো, সুবহানাল্লাহ পরে বলবেন, আমার নবীর পাশে বসাবো, কওসারের পিয়ালা তোকে পান করাবো, ডান হাতে আমল নামা দেবো, বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দেবো, আমি আল্লাহ নিজের ডেকে তোকে জান্নাতে দেবো রে, নিজের ডেকে তোকে জান্নাতে দেবো, 10টা দিন আমার ঘরের কাছে আয়, গেছি এ যেতে পেরেছি, আমার কাছে কার ডাকের দাম বেশি বলো, এখন কার ডাকের দাম বেশি? ওই আল্লাহ ডেকে সারা জীবন পেলো না, আমি আপনি অন্যের ডাকে চলে গেছি, কোনোদিন ফিরতে পারলাম না, মোত্তা কি হতে পারি?
পারিনা মুত্তাকি হওয়া আমাদের দ্বারাতে সম্ভব না মুত্তাকি নমুনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون رب جل جلاله متقد প্রথম নমুনা আমি আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস আমি আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে না নামাজি হবে বেনামাজি হবে না আর রুজি কেটে আমার রাস্তায় দান করবে সাদকা ফেরতা দেবে না আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি শুনে দে রুজি কেটে দেবে নিজের খাবার থেকে কেটে দেবে অন্য কিছুর উপরে হাত মারে না আমার বাবা যদি আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আমার আল্লাহওয়ালা ভাইজানেরা এই জন্য শুনিয়ে দিচ্ছি মুত্তাকিদের নমুনা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কবলিক যেটা কোরআন এসেছে আল্লাহ হুকুম এসেছে নবীর তরিকে ওটা মানে আল্লাহর নবীর জামানার পূর্বে যত নবী এসেছে কোরআন যা যা বলেছে আল্লাহ যা যা বলেছে সবের উপরে বিশ্বাস করে কোরআন বলছে উলাইকা আলা হুদা من ربهم ولا تر প্রভুর আদেশের উপরে আছে আর এরাই কিয়ামতে বিজয়ী হবে বাবা জি দা সোনার আল্লাহ লীলা আমার জ্ঞানী জনদা সুদী মানুষরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা বলেন বিজয়ীর খাতায় আমার নামটা চাপাবো ইনশাআল্লাহ জোরে বলেন চাপাবো ইনশাআল্লাহ এখানে আয়াত ছিল ছিল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত تبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আয়াত পড়েছি তরজমা করেছি ভুল বুঝেছি জাতিকে মুসলমান জাতিকে ভুল বোঝানো হয়েছে কোরআন ছিল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ সত্যি তুমি যদি আল্লাহর মাহবুব আর পিয়ারা হতে চাও আমার নবীকে ফলো করে দুনিয়াটা কাটিয়ে যাও কাটাবো ইনশাআল্লাহ কাটাবো ইনশাআল্লাহ নবী ঘরে বসে শুধু তসবি করেছে নাকি আল্লাহর বান্দাকে ডেকে এনে আল্লাহর সঙ্গে জুড়েছে নবী শুধু ঘরে বসে সেজদা করেছে নাকি রাতের অন্ধকারে তেলাওয়াত করে সেজদায় মাথা রেখে কেঁদেছে কোরআন চাচ্ছে ফালা আল্লাহ কাবাখি উন্নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আতাবা ফাতা تحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا تحجد نماز الله پاك الحكوم هلا رسول كما لن نفل کو جند تحجد نماز پڑا يا تودا نماز پڑا چه پام وار پھولا گا چه سجد ہے پڑا يا تودا كند چه شاشنو لی پھولا گا چه اللہ پاك شما چه حبیب امت جن کانت کانت شاشنو لی تا پھولا بنا آتو حد تکوری پھل بنا উম্মতকে আমি বাঁচিয়ে নেব অসুবিধা হবে না সুবহানাল্লাহ ওই বাপ জিরা শোনা লাইলা সারা জীবন শুনেছেন উম্মতে মুহাম্মাদের ঘটনা আর শেষ রমরা বলেছে শুনে দাও কিয়ামতের ময়দানে যত মানুষ জাহান্নামী হবে সবাইকে জাহান্নামে নিয়ে যাবে সবাইকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ পাক বলে আয় ফেরেশতারা সবাইকে জাহান্নামে নিয়ে যাবি আমার হাবিবের উম্মতকে ওদের সাথে নিয়ে যাবি না একটু সাইড করে আলাদা কর ওদেরকে একটু আলাদা নিয়ে যাও ওদের সাথে নিয়ে যাবি না ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে আল্লাহ পাক বলে হাবিব তোমার উম্মতকে সাইড করব আর আস্তে করে নিয়ে যেতে যেতে ফেরেশতারা রাস্তা ভুল করে জাহান্নামে যেতে যেতে জান্নাতের রাস্তায় অটোমেটিক উঠে যাবে আটকাবে না যারা বলে সুবহানাল্লাহ ফেরেশতা বলবে রব্বানা ভুল হয়ে গেছে জান্নাতের রাস্তা আল্লাহ পাক বলে এসে যখন গেছে তার আসে না আমার হাবিবের উম্মতকে তার আসে না আর আল্লাহর নবী বলছে যে শুরু করে কোন আলিমান আও মুতাআল্লিমা
او مستمعان او محب اللهما مکتا شکنو حبه چوک دوٹو پائنتا چل چل کرو بے اللہ پاک بول بے فیرستا را ایک تو شکرے جا گاڈ کرشنا شکرے جا اور امت محمدی کے بول بے جارا جاننا تے جا چودے دیکھے تاکا جو دی کاؤ کے چنتے پارو کار سنگے سمپر کو بھالو تاکے ایک تو چھوٹے گی ہاتھ تا دھورے نا آمی اللہ اسی لاتے جاننا تے دیے دے وہ سنے نا اے باب اللہ نے جنے بول سے علامت جو سمپر کو بھالو رکھو হাফেজের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, পাক্কা মমিনের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, কাল কেয়ামতের ময়দানে যখন ওলামাদের সঙ্গে দেখা হবে তখন আপনি যেন বলতে পারেন মহাশয় আজ অবস্থা খারাপ, সিচুয়েশন বড় পাল্টে গেছে, আজ আর বাঁচার কোনো রাস্তা নেই। ওই দিন যদি হাফেজের আপনাকে চিনতে পারে বলে হুজুর যাবার সময় মোসাফাটা করে যান, আপনি জান্নাতে যাচ্ছেন আপনার সঙ্গে মোসাফাটা করি, হাতে হাতটা মিলে যাবে, আমার আল্লাহ পাক শোনাবে কে বলে আল্লাহ গো মসদাসার সঙ্গে মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে যে, আল্লাহ পাক বলে সম্পর্ক ভালো ছিল যার আজ জান্নাতে যাওয়ার পেয়ে গেছে অধিকার। এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম কমপক্ষে এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, এদের সঙ্গে যাতায়াত রাখো, এদের সঙ্গে মাঝে মাঝে দেখা করো, এরা দেখলে যেন তোমাকে চিনতে পারে, চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। এই জন্য আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক কাল কেয়ামতের ময়দানে একদল মানুষকে ডেকে জান্নাতে দেবে, তাদের নাম কি? মোত্তাকি। তাদের নাম কি বলেছি? জোরে বলেন মোত্তাকি। আর আরেকটা দলের নাম বলার কোনো টাইম নাই, আর বলবো কি, তাই পরবর্তী বক্তা এসে গেছে, আল্লাহর কাছে দোয়া করি রব্বানা মরার আগে মোত্তাকি করে তুলে নিও, নাফরমান করে তুলে নিও, জোরে বলেন তুলে নিও না, নবীর ভালোবাসা সিনাতে দিও আর কিছুই দিও না, হুব্বে আহমদ হুব্বে কোরআন সিনে মে, হুব্বে কোরআন সিনে মে, জব পয়দা হুয়া ওয়াক্তে নাজা ওয়াক্তে নজা আয়ে দিদারে মুস্তফা হি হুয়া। আল্লাহর কাছে দোয়া করি রব্বানা, যা জবানে বলালে তা যেন আমলে আনতে পারি, তার জন্য তুমি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী কেউ ছিল না আর থাকবে থাকবে না, তাই ছোট্ট করে দোয়া করি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে পাপীর নাজাতের কোনো রাস্তা নেই, এ পাপীর নাজাতের কোনো রাস্তা নেই, এই মজলিসে আমার থেকে বড় অপরাধী কেউ নেই, আমার থেকে বড় গুনহেগার কেউ নেই, এ রব্বাল আলামিন আল্লাহ, তাই দুটো হাত তোমার কাছে তুলেছি, এই পাপের দিকে তাকাবেন না, পিছনে মোসাফির রয়েছে, হাফেজে কোরআন রয়েছে, দিনের দাহী রয়েছে, সামনে তোমার নেক বান্দারা বসে রয়েছে, হ্যাঁ ওরা হয়তো দশটা রাত রমজানে কাটাতে পারে নাই, আজ একটা রাত তো তোমার রাসূলের কারখানায় কাটাচ্ছে বাবু, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, বুঝে হোক কিংবা নাই বুঝে হোক, বাচ্চা অবুঝ না বুঝে কিছু করলে মা তো ফেলে দেয় না, তুমি তো মা থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই তোমার কাছে হাত তুলেছে, তুমি আমাদের জীবনের গুণাগুলোকে মুছে দাও, আল্লাহ তোর জাহান্নামের ভয়ে হলেও তোর জান্নাতের আশায় হলেও চোখের কোণে যদি মাছের মাথার পরিমাণ একটু পানি এসে থাকে কিংবা ভয় খেয়ে থাকে এটা তোর জন্যেই, তাই তোর জন্য যে ভয়টুকু দিলে এসেছে এই ভয়ের কারণে আমাদের জীবনের গুণাগুলোকে তুই মাফ করে দে। তুই নিজে বলেছিস ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাত, তুই নিজে বলেছিস, তাই আজকে হাত তুলেছি আল্লাহ তোর কোরআন সামনে রেখে হাত তুলেছি, মাহবুব আমাদেরকে তাড়িয়ে দিস না, লজ্জিত করিস না, আল্লাহ তুই যদি লজ্জিত করবি তো মাথায় টুপি কেন দিলি বল, তুই যদি লজ্জিত করবি তো আই বড় থেকে মুখে দাঁড়িয়ে খেলো দিলি বল, তুই যদি কেমতে বেয়ে যদি করবি তো তবে তোর কোরআন কেন শেখালি বল, হেলা তোর ঘরে সারাত কেন বসে আছি বল, তোর দুনিয়াতে আমাদের বিয়ে যদি করিস না, কবরেও বিয়ে যদি করিস না, হাসরেও বিয়ে যদি করিস না, আল্লাহ তুই আমাদেরকে ক্ষমা করে দে, আমাদের মা বাপকে ক্ষমা করে দে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, খাস করে
এই মাদ্রাসার জন্য দোয়া করছি, যিনি এর ভেদ দেখেছেন তিনি আমার ওস্তাদ। মাহবুব এই মাদ্রাসাকে তুই কবুল করে নে। তুফানে নুহের উপরে যেমন ছোট্ট ডিঙ্গিটি ভাসছিল, একদিন ডুগরি পাড়ার মাদ্রাসা ওই রকম তুফানে নুহের উপরে ছিল। আজ তো কিনারায় লেগে গেছে, আজ তো তার আজ তো মাটি পেয়ে গেছে। মাহবুব আরো মজবুত করে দে এই মাদ্রাসাকে, দিন দুগুনি রাত চগুনি তারাক্কি দে। এখান থেকে দিনের দায়ী বানা, ইসলামী মুজাহিদ বানা, ইসলামী সোলজার বানা, সারা পৃথিবীর অন্ধকারকে দূর করার জন্য তাদের হাতে এক একটা মশাল তুলে দাও। এ আল্লাহ, তারা যেন দিনের সমস্ত আলোকে পৃথিবীময় ছড়িয়ে দিতে পারে। তার জন্য আমাদের মতো পাপি গুনেগারদেরকে আল্লাহ তু কবুল করে নে। এই নেক মানুষের পায়ের ধুলোতে দুনিয়ার সমস্ত গুণাগুলোকে মুছে পরিষ্কার হয়ে মোত্তাকি হয়ে তোর কাছে যাবার তৌফিক দে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. من محترم دستور بزرگ আমার পরে যিনি এসেছেন অপার বাংলা উদয়মান বক্তা, বড় সু কণ্ঠস্বর সুন্দর, আমরা তার কাছ থেকে তাফসিরে কোরআন শুনি আর ফজরের আজানের নামাজ পড়িয়ে তারপরে বাড়ি ফিরি, ফিরবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সবর করা তৌফিক দান করুক। দরুদ শরীফ আল্লাহ।